আচ্ছা, প্রতিটা কাজের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কি আমাদের আগে বুঝতে হবে। আমরা এই মুহূর্তে যে কাজগুলো করতেছি তাকে বলে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন হলো কাল্পনিক বা অবাস্তব ছবি। ইমেজ ম্যানিপুলেশনের যে চাহিদা নাই তা না, আবার ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে অনেক চাহিদা ব্যাপারটা আবার তাও না। আমাদের যে কোর্সটা, এই কোর্সটা হলো প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স, যে কোর্সের মধ্যে সবকিছুই আছে, যে কারণে আমরা সব সব কাজগুলোই শিখবো, সব কাজগুলোই শিখবো। এমনও হতে পারতো আমি শুধুমাত্র ইমেজ ম্যানিপুলেশন নিয়েই কাজ করতাম, সারা জীবন আমি ইমেজ ম্যানিপুলেশন নিয়েই কাজ করতাম, বা আগামী 1 বছর ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ করবো। আবার হতে পারে আমি ইমেজ ম্যানিপুলেশন, ভিজিটিং কার্ড, ইমেজ এডিটিং সব কিছু নিয়ে কাজ করবো। তো যাই হোক, এই যে ইমেজ ম্যানিপুলেশন, এই ইমেজ ম্যানিপুলেশন আমি বেশ কয়েকটা কাজ করেছিলাম। তবে সব থেকে বড় যে কাজটা করেছিলাম সেটা হলো এটা, আচ্ছা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটা আমার একটা স্মরণীয় একটা কাজ, মানে আমার একটা বড় একটা কাজ ছিল এটা। তো এই কাজটার টপিক ছিল হলো, এই মেয়েটা হলো তার বার্থডে ছিল, তো তার বার্থডেতে এই তার মা আমাকে এই ছবিটা দিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কার ছবি, সে বলেছিল আমার মেয়ের ছবি। তো তারপরে কি তার মেয়েটার বার্থডে, ওই বার্থডেতে তার এই ছবিটাকে ম্যানিপুলেশন করে তাকে মারমেইড বানিয়ে দেওয়া হয়েছে। মারমেইড বানানো হচ্ছে জলপরী। এখন এই যে জলপরি বানানো হয়েছে, এই জলপরি বানানোর জন্য এই ছবিটার নিচের অংশটা ফেলে দেওয়া লাগছে, আর এখানে একটা জলপরির একটা অংশ এনে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। এখন আমি তো গ্রাফিক ডিজাইনার, আমার কাজে এইগুলা। কিন্তু এখন আপনি যদি বলেন যে ভাইয়া এই পুরা মারমেইডের যে মাসেল লেজ ওইটা বানানো শিখান, ওইটা বানানো আমার কাজ না, এটা অন্য সফটওয়্যারের কাজ। যে এগুলো সব রেডিমেড ছিল, আমি শুধু এই মারমেইড লেখা, মারমেইড লিখে সার্চ করে এইচডি কোয়ালিটির এই ছবিটা কালেক্ট করেছি, আর আমার ক্লায়েন্টের যে ছবিটা সেই ছবিটার সাথে অ্যাডজাস্ট করেছি। আরেকটা জিনিস করেছি, কালার ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছি। মেয়েটার ড্রেসের যে কালার ছিল ওই কালারটার সাথে মাছের কালারের একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, এতটুকু। তো এই কাজটা আমার একটা স্মরণীয় কাজ, এবং এই কাজে আমি বেশ কিছু টিপসও পেয়েছিলাম, এবং আমার একটা আমার লাইফে উল্লেখযোগ্য একটা কাজ ছিল এটা। তো এরপর আমি আরো কয়েকটা কাজ করেছিলাম ইমেজ ম্যানিপুলেশনে, বাট এটা আমার সব থেকে স্মরণীয় কাজ হলো এটা। এখন আমি কাজটা পারি দেখেই তো আমি কাজটা করতে পারছি, আমি কাজটা শিখে রাখছি দেখেই তো আমি করতে পারছি। আমার একটা ক্লায়েন্ট হতে পারে, একটা আমার ক্লায়েন্টের সাথে আমার কাজ হইতেছে অন্য ক্যাটাগরির কাজ, কিন্তু ক্লায়েন্ট আমার হুট করে একটা কাজ দিয়ে দিল যে আমার অমুকের বন্ধু একটা কাজ দিচ্ছে সেই কাজটা করো। তো যে কারণে আমাদের এখানে সমস্ত কাজগুলো আপনার শেখা উচিত, প্রতিটা টুল শেখা উচিত। আমরা যতগুলো কিছু করতেছি প্রফেশনাল ভাবে যে কাজগুলো করতেছি, আপনার সবগুলো টুল শেখা উচিত, তাহলে আপনি পরিপূর্ণ ডিজাইনার হতে পারবেন বা সমস্ত কাজগুলো করতে পারবেন। এখন কথা হলো এই কাজের বেসিকের যে অবস্থা, বেসিকের অবস্থা হলো এইটা যে আমরা আগে একটা ইয়ে নিব, আগে আমরা একটা পেজ নিব, পেজ নিয়ে তার মধ্যে মাস্কিং করা শিখবো, এটা হলো বেসিক। আমি একটা ফাইল নিলাম, ফাইলের মধ্যে মাস্কিং করব, এই জিনিসটা কাজ হলো ব্রাশ দিয়ে। এখন কেউ যদি বললে যে ভাই আমি যদি ইরেজার দিয়ে করি তাহলে কোনো সমস্যা আছে কিনা, আমি যদি তো এই কাজটা ইরেজার দিয়েও করতে পারতাম, তাই না? ইরেজার দিয়ে করলে কোনো সমস্যা আছে কিনা। এখন একজনের প্রথম প্রশ্ন হলো যে ভাই এখানে রাস্তাও আছে আবার ক্যামেরাও আছে, এখানে রাস্তাও আছে ক্যামেরাও আছে, কোনটা আগে নিব? আগে পরে মেটার করে না, আগে পরে কোনো মেটার করে না, আপনি কাকে মুছবেন, কাকে মুছবেন এখানে সেটা মেটার করতে। যেমন ধরেন এইখানে একটা ছবি আছে যেটা হলো যেটা কিনা জেপিজি, এই জেপিজি কে আগে পিএনজি করেন, প্রথম কথা জেপিজি কে পিএনজি করেন, এখান থেকে জেপিজি কে আমি পিএনজি করে নিলাম। আচ্ছা এখন আপনি কি মুছবেন, ক্যামেরা মুছতে বসাবেন নাকি রাস্তাটা মুছতে বসাবেন? আপনার বোঝা উচিত কার মধ্যে যাবে, কিসের মধ্যে যাবে। যেমন এইখানে দেখে বুঝতেছি যে ক্যামেরার মধ্যে যাবে, ক্যামেরার মধ্যে যাবে, তাইলে এই যে কাজটা করা উচিত সেটা হলো এটাকে উপরে নিয়ে আসা উচিত, তখন যখন ক্যামেরার মধ্যে যাবে।
আচ্ছা, এটাকে অপাসিটি কমাই দেওয়া যায়, হালকা করে অপাসিটি কমাই দেওয়া যায়। অপাসিটি যদি কমাই দেন তাহলে আপনি দেখে ভালো মতো বুঝতে পারেন যে কোথায় আপনি কি করতে চান। অপাসিটিটা কমাই দিয়েছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, জি। আচ্ছা, এটাকে রাস্টারাইজ করতে হবে, মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার আমরা করে দিলাম। তো এই যে উপরের যে অপশনটা, উপরের কোন লেয়ার এই মুহূর্তে, কোন লেয়ার উপরে বলেন তো? রাস্তাটা ভাইয়া, রাস্তা। আচ্ছা, এখন যদি আমি ইরেজ করি, ইরেজার ইরেজার তুলার কাটছি, বরং ইরেজার তুলার কাটছি। সমস্যা তুলার কাটছি বলেন। মুছার কাজ। আচ্ছা, এখন এই যে গোল একটা ব্রাশ আছে, সেই ব্রাশটা যদি আমি বড় করে দেই, এরকম বড় করে গোল করে গোল করে যদি আমি এখানে নিয়ে বসাই, তাহলে দেখেন আমি একটু কিন্তু কেটে ফেলছি, একদম কিন্তু ইরেজ করে ফেলছি। তো এই ইরেজার দিয়ে আমি এরকম মুছলাম, ইরেজার দিয়ে আমি মুছতেছি। আমি কি রাস্তা একটু মুছবো নাকি উল্টা সাইড মুছবো? উল্টা সাইডে ভাইয়া, তার মানে আমি এইটা বাদে এই দিকে মুছবো, এইটা বাদে আমি এই দিকে মুছবো, এভাবে আমি মুছবো। আর অপাসিটি আমার বাড়ানো ছিল, অপাসিটি কমানো ছিল, অপাসিটি বাড়াই দিব। ব্যাপারটা বুঝতেছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার এখানে কি এরকম এরকম ভাবে মুছবো আমরা? না ভাইয়া, মাঝখানে একটুকুতে রাস্তার অংশটুকু নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে কি করা যায়, তাহলে কি করা যায় দেখি। প্রথমে কি করলাম, আমরা একটা ক্যামেরা নিলাম, ফাইল থেকে লেসে গেলাম যে আমাদের রাস্তাটা নিয়ে আসলাম। এবার এই রাস্তার ছবিটাকে রাস্টারাইজ করে ফেললাম, অপাসিটি একটু কমাই দিলাম। তো আমাদের মূলত এই যে ক্যামেরা, এই কথা বলে কি? আচ্ছা, এখন এই কাজটা দুই ভাবে করা যায়। একটা হলো আপনি উপরে কারা রাখতে চান, উপরে কাকে রাখতে চান, এটা উপরে রাস্তা থাকবে, রাস্তা থাকবে। যদি রাস্তা রাখতে চান তাহলে এক হিসাব, আর যদি ক্যামেরা রাখতে চান তাহলে রাখতে চান। যেমন আমি যদি এখানে ক্যামেরা রাখি, আমি যদি এখানে ক্যামেরা রাখি, কথাটা বুঝছেন, আমি যদি ক্যামেরা রাখি উপরে, তাহলে এখন আমি বুঝবো কাকে, ক্যামেরাকে। ক্যামেরা। তাহলে আমি ইরেজার টুলে গেলাম, আমি কিন্তু ইরেজারে গেছি, ইরেজার অন্য কোনো টুলে যায় না, এই মাস্টিং টেস্ট নিয়ে যায় না, ইরেজারে গেছি। ইরেজারে যে যে এই যে যেটা বলছিলাম, এই ক্যামেরাটার মধ্যে দিয়ে আমি এটা ক্যামেরাটা সেটা করে দিচ্ছি, ক্যামেরার মধ্যে দিয়ে রাস্তা দিচ্ছি। আবার এই ছবিতে, অর্থাৎ রাস্তার ছবিতে গেলাম, রাস্তার ছবিতে যে এই রাস্তাটাকে একটু মুছে আসি। এটা বুঝছেন? জি ভাইয়া। এই যে মোছামুছির কাজ, এই মোছামুছির কাজগুলো আমরা ইরেজার দিয়ে না করে, ইরেজার দিয়ে কোনো কাজ ফেরত পাবেন না, পরবর্তীতে কোনো নির্দেশ করতে পারবেন না, ইরেজার দিয়ে না করে আমরা করতেছি অ্যাড লেয়ার মাস্ক করে। আমরা অ্যাড লেয়ার মাস্ক এর জন্য আমি আন্ডু করলাম, আন্ডু করে আগের অবস্থায় গেলাম। তো অ্যাড লেয়ার মাস্ক করলে এটা ফেরত পাওয়া সম্ভব। এইখানে আমি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, ব্রাশ টুলে গেলাম, একটা ব্রাশ নিলাম, এরপর এখান থেকে ব্রাশটা হার্ড ব্রাশ দিলাম। হার্ড ব্রাশ, হার্ড ব্রাশ দিলে কি হয়, হার্ড ব্রাশ দিলে দেখেন এই গোলটা একদম কেটে যায়, একদম ক্লিয়ার, একটু হার্ড ব্রাশ। এরপরে বাকিটা সফট ব্রাশ, সফট ব্রাশ দিয়ে এইটুকু আমি এখান থেকে একটু একটু করে উঠাই রাস্তাটা আমাকে করতে হবে। রাস্তাটা বের কাজ শেষ, এরপর আমি আমার যে রেলওয়ে, রেলওয়ের অ্যাড লেয়ার মাস্ক করলাম, সেটাকে আমি মুছে দিলাম। বলো কে বুঝে নাই? বুঝছি ভাইয়া। আজকে বুঝছেন, তাহলে কালকে বুঝেন নাই? তাহলে বুঝলে হবে না, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এই জিনিস আপনি মনে রাখতে পারবেন, প্র্যাকটিস করে ক্লিয়ার করে নিন। এই পারবেন নাকি কে? জি ভাই পারবে। এবার কেমন যেন বুঝিনি, লেয়ারের বিষয়টা কেমন যেন বুঝতে পারলাম না, কোন লেয়ার বুঝেন নাই? যখন এই সাইডে আবার আরেকটা যে ইয়ে আসলো বুঝি নাই, প্রশ্ন ক্লিয়ার করেন।
বলতেছি যখন প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন, তারপর একটা ক্যামেরা নিচ্ছেন, নেওয়ার পরে তারপর এই যে সাইডে যে আর একটা জিনিস আসছে, এটা কি বলে? আপনি গত ক্লাস মাস মাস ম্যাক্স মনে হয় বলতেছে, গত ক্লাস করছিলেন না ভাইয়া? গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। তাহলে উনি কি জন্য বুঝতেছে না বলুন তো? ক্লাস না করাতে। উনি গত ক্লাস করে নাই এবং ভিডিওটা দেখে না। ভিডিও কি দেখছিলেন আপনি? রাস্তা দেখিয়েছি, একটা স্কার দেখিয়েছি, একটা আপেলের মধ্যে একটা মেয়েকে বসানো দেখিয়েছি, এগুলো ছিল বেসিক। তারপরে নাহলে আপনি এটা আসছেন, কারণ ওই জিনিস যদি আপনি না শেষ করেন তাহলে এখানে আসলে আপনি বুঝবেন না। যাই হোক, তারপর আমি হিংস দিচ্ছি, আপনি ওইটা দেখবেন, গত ক্লাসের কিছুটা দেখবেন। আচ্ছা, এটাকে বলা হয় মাস্কিং, আর এটা হলো একটা লেয়ারের উপরে কাজ করা হয়। এই লেয়ারের উপরে মাস্ক করা হয়, যেখানে ক্লিক করলে মাস্ক আসে। যাই, আমাদের আজকের ক্লাসে এরকম আরো কয়েকটা টপিক আছে, তো ওই টপিক গুলো করলে আমরা এই জিনিসগুলো পাবো, সামনে পাবো। আচ্ছা, এখন ধরেন আমরা এরকম ক্যাটাগরি বেশ কিছু কাজ করি, যেমন ধরেন এই জিনিসটার থিমই হলো এটা যে অবাস্তব কাজ করতে হবে, অবাস্তব, যেটা বাস্তবে সম্ভব না এরকম কাজ করতে হবে। এখন এরকম কাজ করার জন্য ওই যে আমরা একদিন কাজ করেছিলাম ম্যানিপুলেশন, মনে আছে আপনাদের? থ্রিডি ম্যানিপুলেশন, মোবাইল থেকে হাত বের হয়ে আছে, মেসি বের হয়ে আছে, তাই মনে আছে? জি 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 ভাইয়া, জি মনে আছে। এই ক্যাটাগরির কাজগুলোকে বলে ইমেজ ম্যাপিং। এখন আপনি এখানে, আপনি এখানে কোন একটা ইমেজ নিয়ে কাজ করতে চান, আপনি যে মোবাইল হাতে মোবাইল ধরে আছে আচ্ছা, আমরা এই কাজটা করার জন্য আমরা প্রথমে মোবাইল অন হ্যান্ড লিখে সার্চ করলাম। মোবাইল অন হ্যান্ড লিখলাম কেন? কারণ আমাদের একটা ছবি দরকার যেখানে মোবাইলটা আমার একটা হাতে আছে, এরকম একটা ছবি আমার দরকার। তো আপাতত এরকম ছবি নিলেও হবে, ভালো কোয়ালিটি ছবি নিতে হবে, এইচডি কোয়ালিটি। আর এইচডি কোয়ালিটি পাবেন কিভাবে? অনেক খুঁজতে হবে, যদি না পান তাহলে অনেক খুঁজতে হবে, অনেক খুঁজলে পেয়ে যাবে। এখন এটাকে আমি কপি করলাম বা আমি এটাকে সেভ করে এখানে নিলাম। এই ইমেজটা নিয়ে যদি কাজ করতে চান, সবাই কি দেখতেছেন? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া, জি। একটা ইমেজ নিয়ে আসলাম, এটাকে একটু ছোট বড় করে নিলাম, আমার যতটুকু দরকার। এরপরে এটাকে আমি প্লেসমেন্ট করলাম, যে জায়গায় আমি রাখতে চাই এই জায়গাটা রাখলাম। এখন কথা হলো এই মোবাইলের স্ক্রিনটা দেখেন বাঁকা, মোবাইলের স্ক্রিনটা কিন্তু বাঁকা। এখন আমরা বাঁকা করবো কিভাবে? আমরা আমাদের যে কাজ, আমরা আমাদের যে রাস্তা বা কিছু, সেগুলোকে বাঁকা করবো কার? এই যে কাজ, এখন আপনি তো পেন্টুল শিখছেন, আপনি পেন্টুল শিখছেন, আপনি এগুলো পেন্টুল করে ফেলবেন, এই জিনিসগুলো পেন্টুল করে ফেলবেন, কারণ আপনি পেন্টুল পারেন, কিন্তু পারেন না? এখন একটা টুল দিয়ে যে সব কাজ করবেন, অন্য তো কোনো টুল দিয়ে টাচ করবেন না তা না, যখন যে টুলের কাজ লাগবে তখন সেই টুল করতে হবে। যখন যে টুলের কাজ আসবে সামনে সেই টুলি করতে পারছি, যেটা আমি ফার্টিলাইজি করতে চাইছিলাম, তারপরে আমি ফার্টিলাইজি আর করে নাই করি। এই পেন্টুল এই কাজ পারেন আপনারা? জি হ্যাঁ পারি। জি ভাইয়া পারি, সবই পারি। পারেন নাকি?
পেন্টুল পারা মানে তো সবই করা। আরেকবার একটু দেখাই দেন। কি দেখাবো? পেন্টুলের কাটাকাটি করা। এই যে তো আছে। হ্যাঁ কি দেখাবো? এই বলেন কি দেখাবো, কোন কোন টপিক দেখাবো? আরেকবার কথা বলেন না কেন, বলেন কি দেখাবো, বলেন না কেন ভাইয়া? এখানে রাস্তাটা অ্যাড করান, অন্য কিছু ইয়া হয়ে গেছিল, মানে অন্য কিছু মনে করেছিলাম স্যার। তা বলতে হবে তো, ঠিক আছে। আপনি ভাবছেন যে আমি বকা দিব এই জন্য চুপচাপ থাকি? বকা দিলে কি হবে? আচ্ছা আমরা এটা বকাটা শিখতে পারবো, এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, একদম পিএনজি অনে করলাম, এটাকে ফুটা এখন। এখন কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা ফুটা। এখন এই কাজটা, এই কাজটা আমি কিন্তু ফুটা করে ফেলছি, ফুটা বুঝেন এই যে ফাঁকা ফাঁকা। এই কাজটা আমি যদি, আমি যদি এই কাজটা এইভাবে না করে আমি যদি ব্রাশ দিয়ে করতাম বা আমরা যদি অ্যাডলাইন মাস্ক দিয়ে করতাম তাহলে হতো? তাহলে কি হইতো? জি না স্যার, হতো না, কষ্ট হইতো, ঝামেলা হইতো। ঝামেলা কেন? একটা জিনিস খেয়াল করেন, যখন এটা দিচ্ছি তখন কিন্তু সে তার আশেপাশের এরিয়া সহ, আশেপাশের এরিয়া সহ খেয়ে ফেলতেছে। কারণটা হলো এই হার্ডনেস সফটনেস। আমি হার্ডনেস বাড়াইলে আবার কি হইতেছে? এরকম এরকম হয়ে যেতেছে। আবার আমি যদি হার্ডনেস আরো বাড়াই তাহলে দেখেন হয় কিন্তু জায়গাটা এরকম এরকম, মানে উল্টা পাল্টা উঁচা নিচা হয়ে যাবে জায়গাটা, তাই না? সমান্তরাল থাকতেছে না জায়গাটা, তাই না? তো কারণে আমাদেরকে, আমাদেরকে যে কারণে এই কাজটা করা করতে হয়, পেন্টুল দিয়ে কাটাকাটি করে। আচ্ছা এখন কথা হয়, আমি পেন্টুল দিয়ে কাজ করব না, পেন্টুল দিয়ে সিলেকশন করব। অনেক সময় আমরা কি করি, পেন্টুল দিয়ে শুধুমাত্র সিলেকশন করি। এই সিলেকশনটা কিভাবে করে সেটা আমি একটু দেখাই। এই যে আমার একটা এরিয়া, এই এরিয়াটাকে আমরা ধরেন এতটুকু এরিয়া আমি সিলেক্ট করব। জাগরি ভাই আপনার সাউন্ডটা মনে হয় একটু কম হচ্ছে। এই আমার সাউন্ড কি কম হচ্ছে স্যার? এসটা একটু আওয়াজ হচ্ছে। ঠিক আছে জি ভাইয়া, মাউথ পিস আমার থেকে একটু বেশি দূরে ছিল, কাছে আসবে। এখন ঠিক আছে? ইয়ে বিমল ভাই জি এখন তো ঠিক আছে জি, এখন স্যার ঠিক আছে। আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ধরেন আমরা কোন একটা ইমেজ কে সিলেক্ট করি, আমরা ইমেজটাকেই নেই, আমরা একটা ইমেজ নিয়ে এসেছি এখানে, সেই ইমেজটাকে এরিয়া সিলেক্ট করেছি। মানে ওই সিলেক্ট যেহেতু করা, ওর মধ্যে আমরা ইনক্লুড করার চেষ্টা করতেছি এই আর কি। আচ্ছা তো মোবাইলের স্ক্রিনের মধ্যে আমি বসালাম, এরপর এটাকে যখন আমি এরিয়া সিলেকশন করতেছি, এরিয়া সিলেকশন বুঝেন, এই যে এরিয়া সিলেকশন করলাম, এরিয়া সিলেকশনটা বুঝেন, কন্ট্রোল এন্টার দিয়ে এরিয়া সিলেকশন। এরপর অ্যাড লেয়ার মাস্ক দিলাম, অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক দিলে ঘটনা কি হয়েছে দেখেন তো, শুধুমাত্র এটা মাস্কিং হয়ে গেছে। খেয়াল করছেন কি হয়েছে? আবার কন্ট্রোল শিফট আর আই দেই তাহলে কি হয়? কন্ট্রোল শিফট আর আই দিলে কি হয় আমাকে একজন বলুন। বিপরীত হয়। তাই দিলে কি হয়? কি বিপরীত হয়? বিপরীত হয় বা ইনভার্স, ইনভার্স তখন এটা একদম গায়েব হয়ে গেল, বুঝতে পারছিস? তাহলে এই কাজটা এভাবে করা যেত, এবং এই কাজটা আপনি যদি ব্রাশ দিয়ে করতে চেতেন, এই যে আমি কিন্তু ব্রাশ দিয়ে করছি এখন, আমি কিন্তু এখন অ্যাডলার মাস্ক ইউজ করেছি এখানে। এখানে করার সুবিধা কি? এখান দিয়ে করার সুবিধা হলো পরবর্তীতে আপনি এই যে ফেরত আনতে পারতেছেন, এটা করার সুবিধা হলো এটা যে আপনি কিন্তু চাইলে ফেরত আনতে পারতেছেন। এটা কি পেন টুল দিয়ে একবার ডিলিট করলে সেটা ফেরত আনা যেত? পেন টুল দিয়ে যদি আমি একবার ডিলিট করতাম তাহলে কি ফেরত আনা যেত? আমি কি করছিলাম, আমি যেটা করেছি আগে সিলেক্ট করেছি, সিলেক্ট করে এখন এই মুহূর্তে সিলেক্টেড কতটুকু আছে, শুধুমাত্র ক্যামেরার স্ক্রিনের মধ্যে নাকি বাইরে? ফোনে স্ক্রিনটুকু শুধু। আচ্ছা অ্যাডলার মাস্ক করলে অটুক বাদ বাকি চলে যাচ্ছে সবকিছু,
আর আমি যদি এটাকে রিভার্স করি কন্ট্রোল শিফট আই দিয়ে, তাহলে আমি যদি অ্যাড লেয়ার মাস্ক দেই তখন কি হচ্ছে, শুধুমাত্র অতটুকু গায়েব হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার এটা করা উচিত? জি ভাই, জি স্যার। গেল। এরপর এটা এটা এখন কি হলো, এটা জিনিসটা এখন ফুটা হইলো, মানে আমার যেটা দরকার কাঙ্ক্ষিত যে জিনিসটা ছিল সেটা আমরা পেয়েছি। এরপরে আসি এখান থেকে আমি কি বের করতে চাচ্ছি, যেমন আমরা সাধারণত রাস্তায় এখান থেকে নিয়ে আসি, তারপর দেখি আমরা আরো কোন ছবি টুবি আনা যায় কিনা, কোন একটা ছবি আনা যায় কিনা, কি আনা যায় কি আনা যায়, কাকে আনা যায় কাকে আনা যায়, মোবাইলের মধ্যে থেকে কেউ বের হয়ে আছে, এরকম কিছু দেখি খুঁজতেছি। দেখি এই মেয়েটাকে মোবাইলের মধ্যে থেকে বের করা যায় কিনা। জাকারিয়া ভাই, ভাইয়া আমার ওই ফটোশপে আর ওই তিনটে জিনিস আছে না, চ্যানেল লেয়ার আর পাত, আমার ওই পাতের জায়গা থ্রি ডি আসে। আচ্ছা, এসেনশিয়াল আর করতে হবে, এসেনশিয়াল আমি ঠিক পাত আনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন দেখাই দিবেন, পরে করবো। ফ্রন্ট ফেসিং আচ্ছা, এই যে ক্যামেরা, এই এই যে ছবিগুলো, এই মুহূর্তে আমার ছবিগুলো পছন্দ হয়েছে, কিন্তু প্রতিটা ছবির মধ্যে দেখেন ইয়ে দেওয়া, জল ছাপ দেওয়া, দেখছেন? জি ভাই। টেকিং সেলফি লিখলে এই ধরনের ইমেজ গুলো পাওয়া যাবে, বলেন তো এটা আমি বুঝলাম কিভাবে? টেকিং সেলফি লিখলে এই ধরনের ইমেজ পাওয়া যাবে, সেলফি না দেখি, টেকিং সেলফি লিখলে এই ধরনের ইমেজ পাওয়া যাবে, সেটা আমি বুঝলাম কিভাবে বলেন? ওই ইমেজ গুলোর নিচে লেখা ছিল, হ্যাঁ ইমেজ গুলোর নিচে যে লেখা আছে, ইমেজ গুলোর নিচে লেখা আছে, ওটা দেখে আমি বুঝতে পারছি যে এটা টেকিং সেলফি লিখলে এই ধরনের ইমেজ পাওয়া যাবে, বুঝতে পারছেন? নিচে কিন্তু টেকিং সেলফি লেখা ছিল, ওই টেকিং সেলফি দিয়ে আমি বুঝতে পারলাম এগুলো আমি এভাবে পাবো। এখন আসি কোন একটা ইমেজ কে আমি এর মধ্যে নিয়ে আসলাম, এখন এটা কোথায় আনবো, উপরে না নিচে? উপরে না নিচে আনবো? উপরে, উপরে আনবেন, নিচে 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 বলতে এই জিনিসগুলো বুঝতে হবে। এবার মোবাইলের মোবাইলের এই ভিউটা দেখেন, এই যে যে কার্ভ করতেছে এটা কিসের সাথে, এই যে নিচে যে কার্ভ আছে এই কার্ভের সাথে মিলে আমি কার্ভ করতেছি। অপাসিটি কমায় নেন তাহলে তো বুঝতে সুবিধা, হ্যাঁ অপাসিটি কমাই নিলে বুঝতে সুবিধা হয়, ভেরি গুড। এই যে আপনারা এটা দেখছেন কত কত ইয়ে আমরা বলতেছেন, আইডিয়া হয়ে গেছে কাজ করতে করতে, মানে কেন হয়েছে, কত ক্লাস করছেন, কিছু কাজ করছেন, এজন্য হয়তো। আচ্ছা এই ছবিটা দেখেন, এই ছবিটা যদি আপনি এভাবে নেন তাহলে এই ছবিটা কিছু জায়গা ফাঁকা পড়ে যায়, কিছু জায়গা ফাঁকা পড়ে যায় বলতে এই ক্যামেরা লুকটা, এই মেয়েটার যে ছবি এর বডিটা মোবাইলের মধ্যে আটছে না। যদি আমি মেয়েটাকে ক্যামেরার মধ্যে আটাতে চাই তখন আমাকে ছবিটা ছোট করতে হচ্ছে, আর যখন আমি ছবিটা এভাবে ছোট করছি তখন আমার কি হচ্ছে বলেন তো, উপরের অংশ বড় হচ্ছে, উপরের অংশ খালি হয়ে যাচ্ছে, ব্যাপারটা খেয়াল করছেন? জি ভাই। ছবির সাইজ, ছবির সাইজ মেইনটেইন হচ্ছে না, ছবিতে সাইজ মেইনটেইন হচ্ছে না, রাইট? আচ্ছা জি, এখন আমাদের এই ছবির আসলে পিএনজি ছবি দরকার, আমাদের এই ছবিটা আসলে পিএনজি ছবি দরকার। এখন আপনি যদি পেন টুল দিয়ে করতে চান মোস্ট ওয়েলকাম, বাট পেন টুল দিয়ে কিছু কিছু কাজ পেন টুল দিয়ে করা যায়, আবার কিছু কিছু কাজ মাস্কিং করে করা যায়। তো আমাদের কাজ হলো মাস্কিং করার কাজ, আজকে আজকে আমাদের কোনো কাজ পেন টুলের না, তারপরেও আমরা যদি পেন টুল দিয়ে ইউজ করতে হয় সেসব জায়গা মাস্কিং করে ফেলবো। মাস্কিংটা কিভাবে করবে বলেন তো, একজন আমাকে বলেন তো, পেন টুল দিয়ে কাজ করার পর মাস্কিং করে কিভাবে, মানে পেন টুল আর মাস্কিং দুটো সমন্বয়ে আমরা কাজ করবো আজকে। পেন টুল দিয়ে মানে পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে অ্যাড লেয়ার বক্স মাস্কিং এ ক্লিক করলেই হয়ে যাবে। আন্ডার, ভুল বলছিস, উল্টা বলছিস, তাহলে কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নিতে হবে। হ্যাঁ ইনভার্স করে নিতে হবে, জি ভাইয়া। এজন্যই সাররা বলে যে আমি সম্পাদ্য উপপাদ্য মুখস্থ করতে নাই,
সম্পাদ্য উপপাদ্য মুখস্থ না করে এগুলো বুঝতে হয়, তাই না? আমাদের বিমল সাহা ভাই ম্যাথমেটিক্স এর স্যার আপনি? জি ভাইয়া, এবং জ্যামিতির করার আগে জ্যামিতির প্রশ্নটাকে আগে মনে রাখতে হবে, প্রশ্নটা কি করছে। কিন্তু এই জ্যামিতি আজ পর্যন্ত একটা মুখস্থ করতে পারে না, এই সম্পাদ্য উপপাদ্য। অনেক স্টুডেন্টই বলে পরীক্ষা শেষে আইসা যখন বই দেখে মিলায় কাহারে এটা তো আমি পারতাম, কারণ তার প্রশ্ন সম্পর্কে ধারণা ছিল না। আমি হলাম ভাই ওই ওই জিনিসটা মুখস্থ করতে পারতাম না, মানে মুখস্থ কি বুঝতাম, আমি বুঝতাম জিনিসটা মুখস্থ করা জিনিসটা বোঝার জিনিস আমি বুঝতাম, কিন্তু যখন স্যার বুঝতে, হ্যাঁ খুবই বুঝতাম, যখন লিখতে যেতাম আমি তখন কখনো বুড়ে নেই নাই ভাই। হ্যাঁ হ্যাঁ বুড়ে এসে বুঝাও, বুঝিনি যে আমি তো বুঝাইলাম জ্যামিতিটা, এখন তুমি বুড়ে এসে সবাইকে বুঝাও না। আমার ভাই এই সম্পাদ্য উপপাদ্য কোনোদিন হয় নাই, যাই হোক ম্যাথমেটিক্স আমার ইতিহাসের সব থেকে ভয়াবহ সাবজেক্ট ছিল। আমারও সেম অবস্থা, এক্সাম হলে গিয়ে সব ভুলে যেতাম। আপনি তো এক্সাম হল পর্যন্ত মনে রাখতে পারতেন, তার মানে আমি তো ওটাও পারতাম। আমার আজ পর্যন্ত উপপাদ্য সম্পাদ্য করতে গেলে আমার ভুল হয়েছে, এমন দিন গেছে আমার। তো আমার সব থেকে প্রিয় সাবজেক্ট ছিল বায়োলজি, বায়োলজিতে আমি অনেক ভালো মার্ক পাইতাম, আমার ভালো লাগতো। মানে এই যে একটা আগ্রহ থাকে না নিজে থেকে যে জিনিসটা, আমারও বায়োলজিটা অনেক ভালো লাগতো। ভালো লাগে কি হবে, আমি সেটা কলেজের সাবজেক্টটা প্রথম কত দ্বিতীয় পত্র এটা। আর যারা অটো পাস করতেছে তাদের তো কোনো কথাই নাই, তাদের তো পড়াশোনা করাই লাগে না, তাদের আরো বেশি ভালো লাগতেছে। কি ভাই এটা কোনো কথা বললেন আপনি। আচ্ছা তারপরে অ্যাসাইনমেন্ট আছে, এটা আমি মানলাম না ভাইয়া। আপনি মানলেন না? আপনি কি হাসানুর নাকি? না, আপনার নামটা কি? আচ্ছা দেখেন এই অ্যাডলার মাস করার পরে আমার এই যে ভুল হইতেছে, যে একটু একটু শার্ট টার্ট বাইরে ছিল, এই যে এগুলো বাইরে আছে এগুলো আমি মুছতেছি, আমি মুছতে যে বেশি মুছা ফেলাইছি, তখন এই যে এই এই ঘুরাই দিলে কিন্তু আপনি ফেরত পাইতেছেন। এই হইল অ্যাডলার মাসকে করার সুবিধা, বুঝতে পারছি? অ্যাডলার মাসকে কাজ করার সুবিধা এটা, যে আমার আমি পেন টুল দিয়ে করছি আর জে টুল দিয়ে করছি, আমার একটু ভুল হয়েছে সে ভুলগুলো শুধরানো যায় এখান থেকে, তাই না? এই পেন্টুলের পেন্টুল দিয়ে করলাম, আবার আমি অ্যাডলার মাস্ক ইউজ করতেছি। হ্যাঁ ভাই বলেন। ওই যে পেন্টুল দিয়ে প্রথম সিলেক্ট করলাম, তারপর সাদা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আনলাম, কি আনলাম কিভাবে? ওই যে পেন্টুল দিয়ে তো প্রথমে কাটলাম, মানে সিলেক্ট করলাম পুরো ছবিটা, তারপর ওই ব্যাকগ্রাউন্ডটা সাদা হইলো, ওটা কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু আনডু করে পেছনে যাই। স্যার এইখানে শুধুমাত্র এতটুকু করলেই হইতেছে, আমি যদি কন্ট্রোল শিফট আই দেই তাহলে কিন্তু এই জায়গায় হবে না, তখন ওই ওইটার পার্সপেক্টিভ আর এটার পার্সপেক্টিভ ভিন্ন, ওই ইমেজের ওই ইমেজটা আর এই ইমেজটা বিপরীত, ওই ইমেজের আমি রাখতে চেয়েছি কতটুক আর ডিলিট করতে চাইছি কতটুক, ওই ইমেজে আমি ডিলিট করতে চাইছি ভেতরের অংশ, যে কারণে আমি কন্ট্রোল শিফট আই দিয়েছি, আর এখানে তোমার কন্ট্রোল শিফট আই দেওয়া লাগছে না, তাই না? কন্ট্রোল শিফট আপনি কেন দিবেন যখন আপনার ইনভার্স করতে হবে তখন, এখন তো আমার ইনভার্স করার কোনো দরকার নাই, যে কারণে আমি এখানে কন্ট্রোল শিফট আই দিচ্ছি না, বা আপনি দিয়ে দেখতে পারেন একটা না হলে আরেকটা হবে, এরকম ব্যাপারটা। তাহলে কন্ট্রোল শিফট আর আই দিলাম, দিয়ে রিভার্স করলাম, রিভার্স করে এটাকে ওকে। আচ্ছা মিষ্টি ভাই আছেন? মিষ্টি ভাই জি ভাইয়া, আপনি থাকেন। আমাদের আজকের ক্লাসটা কিন্তু লং হবে, মানে আজকের ক্লাসটা আমরা আজকে হলো ফ্রিল্যান্সিং এর একটু বেসিক ক্লাস হবে, মানে গিগ ইমেজ বানাবো আমরা, ঠিক আছে? আর মিষ্টি ভাই আপনার যেটা কাজ, আমি আজকে গিগ ইমেজ বানাইতে বলবো আপনারে, আপনি হলো আমি যেভাবে ক্লাসে গিগ ইমেজ বানাবো আপনি ওইভাবে আমার সাথে সাথে বানাবেন, ক্লাস চলাকালীন অবস্থায় আপনি আমার সাথে সাথে টেমপ্লেট ইউজ করে গিগ ইমেজ বানাবেন, অর্থাৎ আপনাকে ফুল ক্লাস নিজে করতে হবে না, টেমপ্লেট ইউজ করবেন। ওকে আজকে আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস আজকে থেকে শুরু করতেছি আমরা এই ব্যাচে। আচ্ছা যাই হোক, আমরা এরপরে যে অ্যাডলার মাস্ক করে আমি মেটার বাকি কাজগুলো সম্পন্ন করছি।
এখন কথা হলো যে কিছু প্রবলেম আছে। প্রবলেম নাম্বার ওয়ান, নিচে জামা এই যে হালকা একটু বের হয়ে আছে, ওকে, তাহলে ওটা অ্যাডলার মাস্কে আমাদের ব্রাশ দিয়ে হালকা করে একটু কেটে দিতে হবে। এই যে এখানে হালকা যে হালকা দেখা গেছে, ওকে, এই সাইডে মনে হয় হালকা দেখা যাচ্ছে না, ঠিক আছে, জামার ভাঁজ ছিল আর কি, ওকে। এবার এই মেয়েটার চুলের সাইড টাইডে যেগুলো আছে এইগুলো আমরা করব না, এগুলো আমি করব না। কেন? কারণ এটা হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভাল। হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটু জটিল বিষয়। ধরেন আমাদের এই যে আমরা যে কাজটা করছি এখানে কিন্তু আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভাল চলে আসছে, যে কারণে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভাল আগে থেকে শিখে আসছি। ব্যাকগ্রাউন্ড রিমুভাল আমার আগে থেকে কিন্তু কনসেপ্টটা আমরা শেষ করে এসেছি, এখানেও এসে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভাল লাগছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল কয়েক প্রকারের হয়। একটা হলো সিম্পল, একটা হলো আমরা যে ইংলিশে পড়ছি না, সিম্প্লেক্স কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছিলেন তো? আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক ভাবে হতে পারে, একদম সোজা হতে পারে, আবার একটু কঠিন হতে পারে। তো এটা হলো কঠিন, কঠিন গুলো হলো কমপ্লেক্স বলি আমরা, এটা কমপ্লেক্স কাজ। তো কমপ্লেক্স কাজের জন্য আমরা ডলার বাজেট ধরি বেশি। ধরেন আমাকে যদি এখন একটা প্রোডাক্ট দেয় যে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, এই প্রোডাক্টটা নর্মাল প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে কোনো চুল টুল নাই, চুলের জাতীয় আঁশ জাতীয় ফাইবার জাতীয় কিছু নাই, বুঝতে পারছেন? ফাইবার জাতীয় কিছু নাই। আবার অনেক চাবের রিং আছে না যেগুলো আমাদের ফাইবার থেকে, উলের চাবের রিং, উলের বানান কি? উল এই উল বানান কি? যে উলের কি রিং? W-O-O-L বানান ভুলেছেন? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। বাহ, আপনি যে আপনি ভাই ইংলিশের শিক্ষক নাকি গণিতের শিক্ষক নাকি অলরাউন্ডার? ভাই আমি ইংলিশ গণিত সবই পড়াই, আর হলো যখন টিচার আসে না প্রক্সি ক্লাসে সকল ক্লাসে আমাকেই করাইতে হয়। আচ্ছা, ভেরি গুড, দেখ খুবই ভালো তাইলে। আচ্ছা, এখন এই যে যেমন ভুলগুলা, এই এই জিনিসগুলো আমার আবার একটু বেশি হয় মাঝে মধ্যে, এমন ইংলিশে মানে ভুলে যায় একদম সহজ, যে এটাই ভুলে যায় তখন দেখা যায় সিনোনিম ইউজ করতে হয়। এই ধরনের কিছু কাজ আছে আমাদের ক্লায়েন্টের, সেটা হলো এইখানে যে চুলগুলো আছে, এই যে এটা আপনারা এটা করতে পারেন, এই ছবিটা নিবেন, এই ছবিটা নিয়ে আমার যে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে ওইটা নিয়ে কাজ করবেন। আমি এটাকে কপি করতেছি। আচ্ছা, হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা গত ক্লাসে বলছিলেন যে পারেন নাই, একজন যে বলেছিল যে ভাই আমি পারছি পাঁচবার ভিডিও দেখা, উনি কে ছিল যেন? আমি পারছি। আপনি কে ছিলেন, আপনার নামটা কি? আমি নাহিদ হাসান। বেলাল ভাই পাইছে, তারপরে ইভাপু পারছে। আচ্ছা আচ্ছা, বেলাল ভাই, বেলাল ভাই যে বললেন বেলাল হাসান, বেলাল হাসান ভাই আপনি কয়বার দেখছেন ভিডিওটা, কয়বার দেখে কয়বার ট্রাই করছেন? আমি মনে হয় মেবি চারবার দেখছি। আচ্ছা, আমাদের আরেকজন যে ভাই ছিল প্রথমে যে ভাইটা বললো, জাকির ভাই, জাকির ভাই আপনি কয়বার ট্রাই করে পারছেন? এই ওই আমি চার পাঁচ বার করছি, দেখছি আর করছি সাথে সাথে। আচ্ছা, আশরাফ টিপু ভাই আপনি পারেন নাই, তাই না? আশরাফ টিপু ভাই কি ভাই? আমি বেশি দেখি না, একবারই দেখেছিলাম। এই জি, আপনি পারেন, এটাই তো কারণ, আপনি যদি একটা কিনতে দিতে পারবেন না, কারণ একবারই দেখেছিলাম। কমপ্লেক্স যেমন পেন টুল, পেন টুল কিন্তু প্রথম দিকে আমাদের একটু কমপ্লেক্স লাগতো, ১,০০০ টাকার কোর্সের মধ্যে যদি আমি দুনিয়ার যা যা আছে সবকিছু আমি ইনক্লুড করে দিই তাহলে ঝামেলা আছে, বুঝতে পারছেন? এই কারণে কিছু জিনিস আছে এক্সট্রা যেগুলো বাইরে থেকে শিখে নিতে হবে, ওইগুলো আমি আবার আলাদা করে টিউটোরিয়াল করতেছি, যেগুলো আমি টিউটোরিয়াল করে রাখলাম, আপনাদের যেগুলো এক্সট্রা আগ্রহ সেগুলো আপনি ওইটা দেখে নেন। তো যাই হোক, এই কাজটা ওই হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভালের ওইটাই, ওখান থেকে দেখে আপনি এই কাজটা প্র্যাকটিস করতে পারবেন। তো এই কাজটা আমাদের অনেকটা দেয়, কারণ যে কিনা এই প্রোডাক্ট বিক্রি করবে সে ছবি পাবে কই? যে এই প্রোডাক্ট বিক্রি করতেছে সে, তার তো ছবি লাগবে, কারণ ওই ছবিটা আপনার কাছে আসলো, আপনি করে দিবেন না? আচ্ছা, যাই হোক, এইটা আমরা যেটা বলছিলাম, তো এখানে এই ধরনের কাজগুলো হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে করতে হয়, এটার জন্য আলাদা একটা বাজেট থাকে, এটার জন্য সময় বেশি লাগে, এটার জন্য আলাদা কিছু টুলস ইউজ করতে হয়, যে কারণে এটা ওই ধরনের কাজগুলো আমরা যারা পারি না তারা অ্যাভয়েড করবো এক কথায়, আর যারা পারি তারা করব, আর যারা শিখতে চায় তারা শিখে নেবে, একটু ধৈর্য শিখে নেবে। এখন স্যার ওই ভিডিওটা একটু ইয়াতে গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। কেন গ্রুপে দেওয়া হয়েছে, ইউটিউবে আছে, বলা হয়েছে, আপনারা এই জিনিসগুলো কিন্তু ঠিক করেন না,
সেটা হলো এই যে সবাই সবাই আর তো কেউ চায় নাই, আপনি কেন চাইলেন? ঠিক আছে, এটা গ্রুপে চান নাই কেন? এটা এখনো আজকে ক্লাসের মধ্যে বলতেছেন, এই জিনিসগুলো গ্রুপের মধ্যে সলভ করলে তো আমাদের ক্লাসের টাইম গুলো ইয়ে হয় না, তাই না? আমাদের গ্রুপ তো একটা আছে, সেই গ্রুপটা আপনারা এই জিনিসগুলো চাবেন। আচ্ছা, এখন এটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাবো কিভাবে, সেটা সেই প্রসঙ্গে আসি, যে আমার মেয়েটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি মিলাবো কিভাবে? আমি তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, কারণ এটা ফাঁকা রাখা যাবে না, এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড কে অ্যাডজাস্ট করে দিব, যেখানে আমি এখানে যে লিখব এইচডি ব্যাকগ্রাউন্ড, এইচডি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এইচডি ব্যাকগ্রাউন্ড নিয়ে ধরেন আপনি কোনটা নিতে চান, কোনটা একজন বলেন তো যে ভাই আমি এটা নিতে চাই, কোনটা নিতে চান, কয় নাম্বারটা? বলেন এটা নিব, এটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, এটা যাবে কোথায়? এই মেটার পিছনে, তাই না? এই পিছনে ব্যাকগ্রাউন্ডে তো যাবে, তাহলে তারা কাটবেন আপনি কিভাবে? এটা কাটার জন্য কিভাবে কাটা চাই? ওই যে পাথ করে রাখছিলাম, পাথ পাথ মনে আছে আমাদের পাথের কাজ, পাথের কাজ মনে আছে? ধরেন এরকম কন্ট্রোল এন্টার দিলে এরিয়া সিলেকশন হয়, এই জিনিসটা মনে আছে? তো এই পাথটা যদি আমাদের পেন টুলের ইয়ে পাথটা থাকতো, আগের পাথটা যদি আমরা রাখতাম তাহলে কিন্তু আমরা ভালোই হতো, কিন্তু আগের পাথটা আমরা রাখি নাই। আগের পাথ বলতে কোনটা বোঝাচ্ছি বলেন তো? মোবাইলের যে পাথটা, মোবাইলের পাথটা যদি ভালো হতো, এখন যেহেতু মোবাইলের পাথ আমরা রাখি নাই তাহলে কি করা যায়? তাহলে অপশন আছে, ধরেন আমি ই করলাম, এটার অপাসিটি হালকা করে কমাই দিলাম, হালকা করে কমাই দিয়া আমি মোবাইলটারে দেখতেছি আর এটারে আমি কাজ করতেছি, বা আমি আবার পেন টুলতে চাইলে সিলেকশন করতে পারি। আর আমরা হবে ব্রাশ টুল দিয়ে মোবাইলের পিকচারের পিছনে দিয়ে দিলে হয় না? মোবাইল পিকচারের পিছনে, এই ভালো কথা বলছো তো আমাদের একটা আপু, দেখছেন ব্রিলিয়ান্ট, এটাকে মোবাইল পিছনে দিয়ে দিলে তো হয়। বাহ আপু, আপনাকে তো হ্যাপি ব্রিলিয়ান্ট। ঢাকা পড়ে গেছে, এখন এটা যদি পিএনজি হইতো তাহলে কিন্তু আবার হইতো না, আমি সেই হিসাবে কাজ করতেছিলাম, মানে পিএনজি হইলে তো আর এটা হইতো না, বুঝতে পারছি? মূলত আমাদের এই সেক্টরের কাজ হলো সব মাস্কিং করে করা। এখন এই যে মেয়েটার সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ভালোই কিন্তু ম্যাচ করছে, আপনি যদি দূর থেকে দেখেন আপনি কিন্তু এটা বুঝতেছেন না যে এটা কিভাবে করা। আচ্ছা, এখানে কিছু কিছু যে ভুলগুলো, সেই ভুলগুলো আমরা সংশোধন করবো এখন। সেটা হলো এক নাম্বার হলো এই ছবিটা, এই ছবিটার মধ্যে এই সাইডে দেখেন দাগ দেখা যাচ্ছে, মোবাইলের স্ক্রিনের সাইডে দাগ দেখা যাচ্ছে, তার মানে পেন টুলে যখন আমরা সিলেকশন করে কাজ করেছি তখন ভালোভাবে সিলেকশন হয় নাই, বা হলো এটা ইয়ে রাফনেস রয়ে গেছে। তো এটার জন্য কয়েকটা ভাবে কাজ করা যেতে পারে, একটা হলো পেন টুল, পেন টুল দিয়ে আপনি এটাকে কেটে ফেললেন, আর একটা হলো আপনার যে ইয়েটা অ্যাডলার মাস্ক, অ্যাডলার মাস্ক করার পরে যে ব্রাশ টুল ইউজ করেছেন সেই ব্রাশ টুল দিয়ে আপনি এই জিনিসগুলো মুছে দিলেন সেইভাবে। যাই হোক, একভাবে কাজটা করলেই হইতো, আর আমরা এতটুকু আপাতত মুছে দিলাম, ডিলিট করে এতটুকু সিলেক্ট করলাম। আমি আপু বলেন ভাই, আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার দিয়ে মানে একটু দেখাতে যাচ্ছিলাম আর কি। ওকে আপু, আমরা আসছি, আমরা আসছি। এরপর ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যে এই যে ছোটখাটো যে ভুলগুলো আছে, খুঁতগুলো আছে, এই খুঁতগুলো ধরতে হবে। আচ্ছা, সাধারণত আমরা যে কাজগুলো করি এই কাজের মধ্যে অনেক খুঁত থাকে, মানে আপনারা যারা নতুন অনেক খুঁত পাবেন। এখন এই খুঁতগুলো আপনাদের কাছে মনে হয় যে না, আমরা মানে আপনাদের চোখেই পড়ে না, এবং ক্লায়েন্ট যারা তাদের চোখেও পড়ে না, কিন্তু আমাদের চোখে পড়ে। যেমন মিতু ভাই, মিতু ভাই যদি আমি তো কাজ করাই, এখন মিতু ভাই যে কাজগুলো করে ক্লায়েন্ট, ক্লায়েন্ট খুশি, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের কোনো কমপ্লেন নাই, কিন্তু আমার তো কমপ্লেন, আমার তো ভালো লাগতেছে না, তাই না? আমি একটা ডিজাইনার, আমি কিভাবে ডিজাইনটা আরেকজনের কাছে সাবমিট করব? আমার কাছে এই বিষয়টা খারাপ লাগে যে আমি একজন ডিজাইনার, আমি ভুল জিনিস কিভাবে সাবমিট করব? আচ্ছা, এবার এই ছবিটা আসি, এই ছবিটা দেখেন মোবাইলের উপর দিয়ে কিছু একটা অংশ মোবাইলের উপরে ছিল, তো যে কারণে এটাকে এটাকে এখান থেকে আমরা ই করতে হবে, এই সাইডেও এটাকে মুছে দিতে হবে, মোবাইলের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, হাতের হাতের উপরে চলে আসছিল, সেগুলো আমরা ঠিকঠাক করলাম। এই এইখানে কিন্তু বাঁকাতারা হইতেছে, বাঁকাতারা যাতে না হয় এই জন্য আমরা পেন্টুল দিয়ে করলে মনে ভালো হইতো, বাঁকাতারা যাতে না হয় সেই জন্য আমরা পেন্টুল দিয়ে করি। তারপর যদি বাঁকাতারা হয়ে যায়, ধরুন পেন্টুলের এই মুহূর্তে আমি পারি না, বা পেন্টুল এই মুহূর্তে করতে আমার সময় লাগতে পারে বা অন্য কিছু, সেক্ষেত্রে আমি যে এটা করতে পারি, মানে ব্রাশ দিয়ে সুন্দরভাবে করতে পারি।
বলেন কার কি প্রশ্ন আছে? এটা তো হচ্ছে ব্রাশটাকে একদম ছোট করে হচ্ছে তাও করা যায় ছোট ছোট জায়গাগুলো। জি বলেন, প্রশ্ন থাকলে বলে ফেলেন। ভাই চুলটা কি হেয়ার মাস্কিং করেছেন? না না, আমি তো হেয়ার মাস্কিং করি নাই, আমি তো মাস্কিং করি নাই, আমি তো এর সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড রাখছি সাপোর্ট হিসেবে, ওই সাপোর্টের সাথে এটার সাথে হালকা করে মিলে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যে ফলো ফলো মনে আছে আমাদের, ফলো একজন বললো যে ভাই ফলোটারে বাড়াই দেন কমাই দেন, এই ফলো কমাই পারে কেন জানেন? দেখতে চান কেন কমাই পারে? জি হ্যাঁ, এই ফলোটা কমাই দিলে, ফলোটা যদি আমি কমাই বাড়াই দেই তাহলে দেখেন এই যে পেছনে যে গাছগুলো আছে এই গাছগুলো আমরা ফেরত আনতে পারি, মানে গাছগুলা আমরা আনতে পারি কিভাবে আনে, ধর আমি ফলোটারে একটু কমাই দিলাম, কমাই দিয়ে এই যে গাছটা আমি একটু আনতে চাই, সুলো থাকবে আবার গাছও থাকবে, এরকম আমি ফিউচার চাই, ওর সুলো থাকবে আমার গাছও থাকবে, এই জন্য আমরা একটা যেটা করলাম ফলোটারে কমাই দিয়ে ওই মেয়েটার মাথার চারপাশ দিয়ে চারপাশ দিয়ে চারপাশ দিয়ে যে এরিয়া গুলো আছে সেগুলোর আমি হালকা 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 করে কি করতেছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, জুম করতে করতে পিক্সেল বের হয়ে যাবে না, পিক্সেল বের হওয়া যাবে না, পিক্সেল বের হওয়ার আগ পর্যন্ত আপনি কাজ করেন, পিক্সেল বের করা যাবে না, পিক্সেল বের করলে কিন্তু আপনি কিছু দেখতে পাবেন না। আর ফলোটা যদি আপনি কমাই দেন, ফলোটা কমাই দিয়ে কি করা যায়, ওই জিনিসগুলো বের করা যায়, যেমন হচ্ছে পিছনে গাছ, পিছনে গাছটা আমি বের করলাম, আবার চুল, চুলের মধ্যে ধরেন এখানে এখানে একটু চাপ দিচ্ছেন, এখানে একটু চাপ দিচ্ছেন, এখানে চাপ দিচ্ছেন, ওকে মোস্ট ওয়েলকাম, এখানে এখানে একটু ক্লিক দিলেন, এখানে একটু ক্লিক দিলেন, হালকা হালকা করে দিলেন, তার মানে ফলো কিন্তু আমাদের কাজে লাগছে, এই ফলোটা আমাদের কাজে লাগছে। ভাই এই যে ফোনের কোনাটার উপরে ওই যে আগে এই ছবিটার কিছুতে এসে চলে আসছে এখন, আমাদের যে প্রবলেমটা ছিল যে ভাইয়া আমাদের ব্যাকগ্রাউন্ড তো ইয়ে হইলো না, দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম একদম 100% ব্যাকগ্রাউন্ডটা মিলে গেছে, তাই না? তার মানে আমরা এই কাজটা করেছি ফুলোর মাধ্যমে, এখন যেসব জায়গায় ভালো ভালো মিল ভালো যেসব প্রবলেম পাচ্ছেন সেসব জায়গায় আপনি যে একটা সিঙ্গেল ক্লিক করে আসেন, একটা বা দুবার ক্লিক করেন তাহলে ওইগুলো ইয়ে চলে যাবে। কাজটা কিন্তু আসলে ভালো হয়েছে, আমারই দেখে ভালো লাগতেছে, আবার বললেন না যে ভাই মেয়েটার চেহারা সুন্দর দেখে ভালো লাগতেছে, না রে ভাই মেয়ের চেহারা না আপনার হাত সুন্দর সেজন্য কাজটা ভালো হয়েছে। না ভাই আমার হাত কালো, কিভাবে মানুষ নিবে বা আমি অমুক জায়গায় গেলে মানুষ আমাকে কিভাবে দেখবে, তো আমি কি করতাম সবসময় জুতা পরে থাকতাম, জুতার মোজা সবসময় পরে থাকতাম, ধরেন ঘরের মধ্যে আসছি যেখানে মানুষজন সবাই খালি পায়ে আসছে আমি মোজা পরে থাকতাম, কারণ আমার কালো পা যদি মানুষ দেখে ফেলে। আমি ছোটবেলা অনেক বেশি কালো ছিলাম, যে কারণে হচ্ছে বেশি খারাপ লাগতো, আর হচ্ছে মানুষজন আমাকে যখন কালো বলে খেপাইতো তখন আমি খুব খেপতাম, এরপরে সব ফেয়ার এন্ড লাভলির জাদু আর কি। আমি শুধু ডাক্তার দেখিয়েছিলাম আমি কালো বলে, ডাক্তার কি বলেছিলাম, ডাক্তার সাহেব আমি অনেক কালো, আমি ফর্সা হইতে চাই, আমার সবাই কালো বলে আমাকে খেপায়, আমি খুব খেপি, আমার আমার ডাবে আমি ফর্সা হইতে চাই। এরকম কোন পাবলিক আছেন আমার মতো যারা ফর্সা হইতে চান? আমি তাহলে ওষুধ দিয়ে দিব, কালো বাট ফর্সা হইতে চাই নাই, ওষুধ লাগবে কারোর কালো থেকে ফর্সা হওয়ার? জি না ভাই। হ্যাঁ জি না ভাই লাগবে না। আর ফেয়ার লাভলি আছে না? না না এই ওষুধ সে ওষুধ না, এই ওষুধ ভালো ওষুধ, এই ওষুধের নাম হলো ফেয়ার লুক, ফেয়ার লুকের অ্যাড দেখছেন আপনারা টিভিতে? আপনারা টিভি চ্যানেল আছে বাসায়, ওই যে 20 লাইনের চ্যানেল আছে না কিছু যেখানে সারাদিন মুভি টুভি হয়, অঞ্চল ভিত্তিক এরিয়া ভিত্তিক, ওই সনি আর জি বাংলা এগুলো দিত সকাল সকাল বেলা। তো ওইখানে
ওই টিভিতে ওদের হলো টিভি চ্যানেল আছে, ডিশ লাইনের অফিস আছে, ডিশ লাইনের কোম্পানির সাথে আমার কাজ। তো ডিশ লাইনের কোম্পানি আমাকে হায়ার করছে মাসে 30,000 টাকা দিবে, মাসে 30,000 টাকা দিবে, আমার এত টাকা স্যালারি দিবে, শুধুমাত্র ভিডিওর নিচে এডিট করে দিতে হবে, অর্থাৎ ভিডিও এডিটিং পোস্টার। আমি পরিচিত লোক ছিল, আমার অফিসের মালিকের ম্যানেজার, মানে অফিসের অফিসের বিল্ডিং এর তাদের আসলে অনেক প্রপার্টি, তো ওইগুলো দেখাশোনা করার জন্য একজন ম্যানেজার ছিল, ওই ম্যানেজারের প্রজেক্ট ছিল এটা। তো ম্যানেজার আমার বললো যে ভাই আপনি তো অনেক কাজ পারেন, আপনি আমার এই কাজ করে দেন। ওকে করে দিব, কারণ কি কাজ আমি তো তা জানি না। পরে যে দেখলাম যে এই কাজ, আমি বললাম ভাই আমি তো অনেক কালো, আমি তো ডাক্তার দেখাইছি কালোর জন্য, আমার ওষুধটা দেন। তো সে বলে ভাই আপনি পাগল নাকি, এই ওষুধ যে একবার কিনে সে তো দিতে পারে, এই ওষুধ কিনে না, এটা তো ভুয়া। তো তারপর আমি ওদের সাথে কাজ করি নাই, এই হলো ঘটনা। তো আসলে কালো থেকে ফর্সা কখনোই সম্ভব না, এটা একটা হরমোনের ব্যাপার, এটা হচ্ছে মেলানিন নামক একটা হরমোন থাকে, আর আল্লাহ তাআলা যাকে যেভাবে বানায় সেটা সেভাবেই সৃষ্টি করে, সেভাবেই সে হয়, এটা গড গিফটেড জিনিস। আর কখনোই আমাদের এরকম মনে করা উচিত না যে আমি কালো দেখে আমাকে জাতি কিভাবে মেনে নিবে, আমি কালো এটাই আমার সৌন্দর্য। কালোকে আমরা মানুষ কিন্তু শক্তিশালী ভাবে, মানে অনেক কষ্ট সহিষ্ণু পরিশ্রমী হয়, তার মানে যারা ফর্সা তারা সানবাত করা শুরু করবে রোদের মধ্যে যায়, তাই না ভাই গৌতম ভাই, ইয়ে ভাই বিমল শাহ ভাই, যারা এখন ফর্সা তারা এখন যে সানবাত করে চেষ্টা করবে। আমি বলি কি যে আমরা যারা কালো আছি তারাই সবচেয়ে ভালো আছি, এই কথাটা বললে সুন্দর মানুষ বলে জ্বলে ভাইয়া। এখন যে চায়না ক্রিম গুলো আসছে এগুলো তো কালো আর সাদা এখন বোঝা যায় না, মাখলেই সাদা। এগুলো প্রোডাক্ট গুলো অনেক ক্ষতিকর, হ্যাঁ হ্যাঁ ই আছে, এগুলোর মধ্যে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ব্লিচিং থাকে, স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আপনার কিছুদিন আগে বের হয়েছিল আপনার মেলালিনটাকে মানে রিডিউস করে দেয়, আর মেলালিন আপনার পাকিস্তানি একটা ক্রিম আসছিল আপনার চাঁদনি, এটা মেখে যে কত মেয়ে ফস্ট হয়েছে মানে বলার মতো না। আপনি তো চাঁদনি কোম্পানি মার্কেটিং করে দিলেন, এখানে আপুরা যারা দেখা যাবে চাঁদনি কোম্পানিতে হিরে পড়ে গেছে, হিরিক পড়ে গেছে, এখন এটা ব্যান করে দিয়েছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে ইমেজ ম্যানিপুলেশনের এই ব্যাপারটা কি আপনারা সব বুঝতে পারছেন, পারবেন এরকম কাজগুলো করতে? পারবো। যাক, আজকে আমার আপনাদের জন্য আমার পোর্টফোলিওতে একটা কাজ যোগ হয়ে গেল, আসলে কাস্টমার দেখে খুবই ভালো লাগতেছে। ভাইয়া ফোনের বাম পাশে একটা সাদা স্পট রয়েছে, ওটা সমস্যা না? ফোনের বাম পাশে তো সাদা স্পট না, এটা না ভাইয়া, আর কি ওই যে একবার চিকন একটা সাদা দাগ হয়ে রয়েছে বাম পাশে, এইটা এটা তো রিফ্লেক্স, জি জি এটা তো ই এর রিফ্লেকশন, তো অরিজিনাল না। এই যে দেখেন, এই যে ক্যামেরার এই যে এখানে এই আলোর রিফ্লেক্টটা পড়ছে এখানে, আপনার একটু কঠিন করেন এখন এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো আসলে এই সেক্টরে অনেক কাজ তা কিন্তু না, অনেক কম কাজ তাও কিন্তু না, আমাদের কাজটা শেখার জন্য শেখা, আমাদের ভবিষ্যতে কাজটা কাজে লাগবে। আর একটা বিষয় হলো এই কাজ যে সবসময় মার্কেটে পাওয়া যায় ব্যাপারটা তাও না, এক্সেপশনাল। আর একটা ব্যাপার হলো এই কাজে কখন কোন কাজ পাবেন আপনি নিজেও জানেন না, আমিও জানি না কখন কোন কাজ পাবো। ক্লায়েন্ট হঠাৎ করে একটা কাজ দিবে, তার কনসেপ্ট সে বলে দিবে আমাকে এতে কাজ করতে হবে। ধরেন আপনার এরকম একটা কাজ দিল, এরকম একটা ছবি দিল, ছবি দিয়ে সে বললো যে ভাই আমি হলো একটা সেলাই মেশিনের মধ্যে আমি এরকম একটা মাঠ টাট বসাতে চাই, যেটা একটা কাঁথার মতো থাকবে, কম্বলের মতো থাকবে, তার মধ্যে এরকম কনসেপ্ট, নিচে আবার মরুভূমি থাকবে, এরকম কনসেপ্ট সে আপনারা দিয়ে দিবে। তারপর আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে এই কাজটা করা যায়, তারপরে ফিকির করতে হবে যে কিভাবে কাজটা করা যায়। যেমন এই কাজ আমি আজ পর্যন্ত ট্রাই করি নাই, কাজের থিম এইটাই, কিন্তু এই জিনিসটার জন্য হয়তো একটু ব্যতিক্রম হবে, সেটা এই যে যেমন এই ভাস গুলা করা বা এই যে একটা কাঁথা একটা নেওয়া, সেই কাঁথার মধ্যে ক্লিপিং মাস্ক করে কাঁথার সাথে অ্যাডজাস্ট করা, এই জিনিসটা আমার দরকার হবে। ধরেন আমি এই জিনিসটা পারি না বা এই জিনিসটা আমি পারি না, তখন কি করা যাবে? তখন আমাকে এটা নিয়ে গুগলে গাড়াগাড়ি করতে হবে, একটা ভিডিও দেখতে হবে, একটা ভিডিওতে 2 মিনিটের ভিডিও দেখলেই ধরেন সমস্ত কাজই সেম, সমস্ত কাজই এক, কিন্তু এইখানে একটা লেয়ারের অ্যাডজাস্ট করার ব্যাপারটা আমি পারি না,
তখন আমাকে ওই জিনিসটা শিখে নিতে হবে, এটা ইউটিউবের সাহায্য নিতে হবে। কারণ হচ্ছে এই সেক্টরে এটা তো কাজ যে হঠাৎ করে একটা জিনিস আপনার ইয়ে লাগতেই পারে, হঠাৎ করে একটা জিনিস আপনার ভুলে যেতেই পারেন, বা একটা জিনিস নাই থাকতে পারে, একটা জিনিস এক্সট্রা ফিচার অ্যাড করা থাকতেই পারে, যে কারণে কিছু কিছু জিনিস ইউটিউব থেকে দেখে নিতে হয়। আর একটা ব্যাপার হলো এই এই সেক্টরে আপনি যত আপনার এইটা হলো আসলে ক্রিয়েটিভিটির বিষয়, মানে অনেক মানুষজন এটা কেউ না কেউ তো আবিষ্কার করছে, কেউ না কেউ তো কারোর মাথায় তো এরকম একটা থিম আসছে, কারোর না কারোর মাথায় এরকম একটা থিম আসছে, সে এই কাজটা করছে। তো এই ধরনের থিম নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে আপনার মাথায় এরকম একটা থিম আসবে। যেমন আমি একটা কাজ করেছিলাম যখন ছোটবেলায়, সেটা হলো রয়্যাল বেঙ্গল হাতি। আমি যখন ছোটবেলায় রয়্যাল বেঙ্গল হাতি কাজ করছিলাম, রয়্যাল বেঙ্গল হাতি বলতে একটা হাতির গায়ের মধ্যে রয়্যাল বেঙ্গলের চামড়া, পুরো হাতি একটা হাতি হেঁটে জিতেছে তার মধ্যে রয়্যাল বেঙ্গলের চামড়া, এটা একটা আমার একটা কনসেপ্ট ছিল ছোটবেলায় যখন আমি ফার্স্ট কাজ শিখি। তো এরকম আপনি একটা কনসেপ্ট বের করতে পারেন, যেখানে আপনি ধরেন একটা জেব্রা, একটা জেব্রার গায়ের মধ্যে আপনি জেব্রার গায়ের মধ্যে কি দেওয়া যায়, জেব্রার গায়ের মধ্যে কিসের চামড়া দেওয়া যায় বলুন তো? কুরবানি গরুর গায়ে জেব্রার চামড়া। হুম হুম, ভেড়ার চামড়া, ভেড়ার চামড়া। আচ্ছা দিদি, এই ছবি থেকে গাড়ি আসছে, এই মানুষটা পাহাড়ের মধ্যে ছিল সে আসছে এখানে, এই উল্কাপিণ্ড গুলা এখান থেকে, উল্কাপিণ্ড চাঁদ আসছে এখানে, এরপরে এই পাহাড়টা আসছে এখানে, এরপরে ওই পাহাড়টা আসছে ওইখানে, সবকিছু মিলে দেখেন আপনি কিন্তু কাজটা পারেন। আপনারা যদি আমি এই ছবিটা দেখাই আর এই ছবিগুলো দিয়ে দিই তাহলে আপনি কাজটা পারতেছেন, মাস্কিং করে 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 পারতেছেন না? দেখেন পারবেন এটা, এই কাজটা যদি আমি এই ছবি আপনারা দিয়ে দিই, প্রতিটা ছবি আপনারা দিয়ে দিলাম, পারবেন? এরকম একটা করছি ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। গাড়ির নিচে যে পাহাড়টার কালার কিভাবে চেঞ্জ করছে, কোন পাহাড়টার কালার চেঞ্জ করছে ভাইয়া? তার মানে উনি বলতেছে কালারটা চেঞ্জ করছে কিভাবে, কালারের কারেকশন করছে কিভাবে, কালারের টোন চেঞ্জ করছে কিভাবে, ওইটা বলতেছে। যাই হোক, ওইটা করাও সম্ভব। আচ্ছা ওইটাও আমরা দেখবো সামনে, আমরা ওইগুলো পাবো। আবার এই যে এই ছবিটা, এই ছবিটা দেখেন, এইখান থেকে এই যে ইয়ে করছে সিটিটারের নিচে দিয়ে দিচ্ছে, শহরের নিচে ও হলো দুল ফেটেছে, তাই না? আর মূল ছবি ছিল কিন্তু এটা, মূল ছবি ছিল এটা, এটার থেকে সে কি বানাইছে দেখেন। তার মানে আপনাকে যদি এই কনসেপ্ট গুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি পারতেছেন। এখন এই কনসেপ্ট গুলো ভাই, এটা আমার মাথায় তো নাই, এই কনসেপ্ট গুলো তো আমার মাথায়ও নাই, এই কনসেপ্ট গুলোর জন্য আপনাকে ইউটিউব দেখতে হবে, গুগলে সার্চ করতে হবে, যে যত দেখবে সে তত বেশি শিখবে, ব্যাপারটা এটাই, এটাই স্বাভাবিক। এখন আপনি যদি, আপনার কাছে যদি এই সেক্টরটা খুবই ভালো লেগে থাকে এবং এই টুল যদি আপনার খুবই ভালো লেগে থাকে, তাহলে আপনিও এরকম ইউটিউব থেকে, গুগল থেকে বিভিন্ন আইডিয়া দেখে 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 এক্সট্রাঅর্ডিনারি হতে পারেন। বুঝতে পারছি আমাদের এখানের এই টপিকটা এখানেই শেষ, বাট আমরা এরকম এরকম টুল আমাদের সামনে আবার অনেক কাজে আসবে, এরকম যে মাস্কিং, এই মাস্কিং আমাদের সামনে অনেক কাজে আসবে। যেমন ধরেন আমরা মুভি পোস্টার বানানোর সময় এরকম মাস্কিং করবো, একটা লেয়ার সাথে একটা লেয়ারকে অ্যাডজাস্ট করার জন্য মাস্কিং করবো, একটা ছেলেকে একটা মেয়ে বানানোর জন্য একটা এই করবো, একটা ড্রেসের সাথে আরেকটা ড্রেস অ্যাডজাস্ট করার জন্য হতে পারে, যে কোনো জিনিস করার জন্য আমাদের এখন থেকে মাস্কিং করা লাগতে পারে। যেমন পেন টুল আমরা শিখেছি, এখন আমাদের যে কোনো কাজ করার জন্য আমাদের লাগতে পারে, মাস্কিং শিখেছি, মাস্কিং যে কোনো কাজের সাথে লাগতে পারে। তো এরকম ভাবে এই টুলটা আমাদের একটা ইফেক্টিভ একটা টুল, যেটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। বুঝতে পারছি? আর এই টুলের সব থেকে বেশি কাজ হলো ইমেজ ম্যানিপুলেশনে, যে ইমেজ ম্যানিপুলেশন আমরা এভাবেই করি, এটা মাস্কিং এর কাজ, বাট এখানে পেন টুলের সাপোর্ট লাগতে পারে। জি, এখন আপনারা কোনটা করতে চান, এটা করবেন? এটা জি ভাই, এটা করা যায়, এটা করা যায়। তাহলে ছবি পাবেন কোথায়? আচ্ছা এখানে যে ছবিটা দিয়েছে, এখানে যে ছবিটা দিয়েছে তারা হলো এই ছবিটা। আচ্ছা এই ছবিটাকে আমরা কিভাবে লিখে পেতে পারি, এরকম একটা ছবি, একটা দুইটা মেয়ে ঘরের মধ্যে আছে, বা এরকম ছবি আমরা কিভাবে পেতে পারি? যোগা, যোগা, ভেরি গুড। বাহ, আপনারা দেখুন অনেক অনেক ব্রিলিয়ান্ট, যোগা। আর আমার কিবোর্ড আবার কি হইলো, একটা চাপলে দুইটা চাপে, যোগা এক্সারসাইজ লিখে সার্চ করব ইমেজ। আচ্ছা এখন যোগা করার কোন ইমেজটা আমরা নিব? কোন ছবিটা নিতে চান? মানে আপনার উদ্দেশ্য হলো ঘরের মধ্যে একটা ছবি নিয়ে ঘরের বাইরে বসাই দেওয়া,
ওটা দিয়ে দেই ভাইয়া ওই যে ডান পাশে বসে আছে ওইটাও ভালো হয় ধরুন আপনি এই ছবিটা নিলেন ধরে নেন আপনি এই ছবিটা নিলেন মানে এই ছবিটা নিয়ে আপনি একটা পাহাড়ের চূড়ায় বসাই দেন একটা মেঘের উপরে বসাই দেন আশেপাশে মারাত্মক ভয়াবহ জায়গায় সে বসে আছে সে চাইলেই পড়ে যেতে পারে বুঝতে পারছেন তার মানে আপনি যে কোনো থিমে কাজ করতে পারতেছেন যে কোনো ইমেজে কাজ করতে পারতেছেন তাহলে করেন তো আপনার একটু এরকম কয়েকটা কাজ করেন কাজ করেন কাজ করেন প্রবলেম স্ক্রিন শেয়ার করেন আমার ওই যে পার্টটা আসতেছে না ওইটা দেখবেন স্ক্রিন শেয়ার করেন খুঁজছিলেন আপনি ওই যে পাথ কোথায় থাকতে পারে সাধারণত আমরা যে কোনো জিনিস এরকম উইন্ডো থেকে আনি তাহলে উইন্ডো থেকে থাকতে পারে একটু খুঁজে দেখি বা ভিউতে থাকতে পারে খুঁজে দেখি এরকম একটু আপনার নিজেরা যদি খুঁজেন তাহলে নিজে থেকেই করেন কিছু করা সম্ভব আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি স্ক্রিন শেয়ার দিব দেন দেখা যাচ্ছে ভাইয়া একটু পরে দেখা যাবে জি হ্যাঁ দেখা যাচ্ছে বলেন কিসের গিগ মানে হচ্ছে যে মানে একটা পিকচার থেকে ক্যামেরা দিয়ে পিকচার তোলা হচ্ছে এই ব্যাপারে না আপনি তাহলে গিগ এর মধ্যে আপনি কি লিখবেন এটা কোন টাইপের কি লিখবেন গিগ এর না ভাই ওই যে ম্যানিপুলেশন ও আচ্ছা আচ্ছা ম্যানিপুলেশন হয়েছে বাট আরেকটু ভালো হলে ভালো হতো মানে আরেকটু আইডিয়াটা আরেকটু ভালো হলে ভালো নরমাল আইডিয়া না এটা কিন্তু ভালো হয় না আপনি মানে অ্যাপ্লাই করতে পারেন না আরো সুন্দর করেন আরো সে কাজটা সুন্দর করেন মিটার পেছনে যেমন পিঙ্ক কালার একটা ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেন ওখানে অরিজিনাল একটা কোন ব্যাকগ্রাউন্ড দেন এখানে হোয়াইট ছিল ওটা আমি পরে হচ্ছে না পাইছো না ভালো কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হবে আরো সুন্দর করতে হবে আর ওই হাতের নিচে সাদা সাদা দাগ আছে সাদা সাদা দাগগুলো ই করেন পেন টুল দিয়ে রিমুভ করার দরকার হলে জিমেটা মুছতে এটা এই জায়গাতে জিমেটা মুছতেছে তার দেখেন ওটা তো কাপড় কাপড়ের নিচে দেখেন যে সাদা সাদা ই আছে মিটার ড্রেস মিটার পা মিটার পা এই যে এই যে তাই টুকি ছিল হাঁটুর দিকে মিটার হাঁটুর দিকে দেখেন সাদা সাদা দাগ আছে সংশোধন করেন হ্যাঁ এটাও সুন্দর ভেরি গুড এটাও সুন্দর হয়েছে ভাই এই কনসেপ্টটাও কিন্তু ভালো
চশমার গ্লাসটা হচ্ছে যে ক্লিন করতেছে আর কি। হ্যাঁ ভেরি গুড। এই যে আপনি ক্রিয়েটিভ, জি এই যে আপনি ক্রিয়েটিভ, আপনার মাথায় এই যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে এটা বেশি ভালো করতে হয়নি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওকে দিলাম ভাইয়া। আপনারা তো এই সব কাজে ক্রিয়েটিভ, আমি এবার কোন দিক সব কাজে ক্রিয়েটিভ জানেন? শুনতে চান আমার ক্রিয়েটিভিটির গল্প? আপনাকে শুনতে চান আমার ক্রিয়েটিভিটির গল্প? জি ভাইয়া বলেন। একজন স্যার, একজন স্যার আমার আমাদের ভার্সিটি লাইফ, আমি এই দুই বছর আগের কথা বলতেছি, দুই বছর আগে একটা স্যার, সেই স্যার হচ্ছে আমাদের ভার্সিটির স্যার, সে হলো সাস্ট থেকে আমাদের ভার্সিটিতে এসেছে। যাই হোক, সেই স্যারটা খুব মানে 18 প্লাস কথাবার্তা বলে এবং সবাইকে ইনসাল্ট করে। ধরেন আমি ভার্সিটির একটা ছেলে, ভার্সিটির ছেলেকে তো কান ধরে দাঁড় করানো আসলে উচিত না, তো আমাদেরকে সে কান ধরে দাঁড় করায় রাখে, ব্যাপারটা এরকম। আর যাই হোক, এখন ওই স্যারটার উপর সবারই রাগ আছে। তো আমি যেটা করেছিলাম, আমার তো ক্রিয়েটিভ মানুষ, ওই যে আপনারা যেমন ক্রিয়েটিভ আমিও ক্রিয়েটিভ, কারণ আমি ক্রিয়েটিভিটি দেখাইতে যে যেটা করেছিলাম, লিখেছিলাম ছাত্রী হোস্টেলে ভর্তি চলছে, মানে ছাত্রী হোস্টেল রুম ভাড়া চলছে, মানে সিট খালি আর কি, টুলেট দিয়ে স্যারের নাম্বার দিয়ে পুরো এলাকা মেরে দিচ্ছে, এটা হলো আমার ক্রিয়েটিভিটি। মানে আপনারা আবার আমার নাম্বার দিয়ে কেউ একে আকাশ করবেন না, তাহলে তো ভাই আপনি ফুল ইডিয়ট। হ্যাঁ হ্যাঁ, ওই যে থ্রি ইডিয়টের একদম ফুল ইডিয়ট। আচ্ছা, এটা হলো আমার ক্রিয়েটিভিটি। এখন আপনারা তো অনেক ক্রিয়েটিভ মানুষজন, অনেক কিছু করতেছেন, আর আমি তো আপনাদের মতো হইতে পারলাম না, তাই আর কি আর করা। জাগর ভাই আমার ফটোশপ ওপেন হইতে প্রায় 8-10 মিনিট লেগে যায়। এসএসডি লাগানো আছে? এসএসডি না, এসএসডি লাগানো নাই, লাগাই ফেলাম, দ্রুত লাগাই ফেলাম, দেরি করা যাবে না। ল্যাপটপে কি হলো তাহলে? ওই এসএ এই ল্যাপটপের হার্ড ডিস্ক ফেলে দিয়ে এসএসডি লাগা। আচ্ছা, কেমন খরচ পড়ে? মিনিমাম মানে সব থেকে কম দামে 1600 টাকা লাগানো যায় দেখি।
একটা কারেজ কেন ভাইয়া গাড়ি স্ক্রিন চলে এখন আশরাফুল্লাহ খান ভাই এত ঠিক না ভাই
সবাই কি ঘুমোচ্ছেন না কাজ করতেছেন? কাজ করতেছি ভাইয়া, কাজ করতেছি।
এই সবাই কি ঘুমাই গেছেন নাকি? আচ্ছা আমাদের আজকের ক্লাসে আজকে থেকে কিন্তু আজকের বৃহস্পতিবার থেকে আমাদের ফ্রিল্যান্সিং এর ক্লাসটা শুরু হচ্ছে, মানে আমাদের নতুন একটা নতুন করে আবার প্রতি মাসে আমাদের হলো ই হয় ফাইবার থেকে শুরু করা হয়। তো এখান থেকে সবাই যে সাকসেস হয় ব্যাপারটা তা না, বাট অনেকেই হয়। তো আজকে হলো আমাদের ফাইবারের গিগিমেস তৈরি করা শেখাবো, আমরা এটা শুরু করব 11:45 এর পরে, 11:45 এর পরে শুরু করব। আমরা এই ক্লাস লিংকটা কেটে দিব, এই ক্লাস লিংকটা কেটে দিয়ে আমরা নতুন করে দিব, বা আপনারা চাইলে এই ক্লাস লিংকটা দিয়ে শুরু করতে পারি 11:45 এর পরে। বুঝতে পারছেন? আপনারা চাইলে অ্যাড হইতে পারেন। আর আমাদের হোমওয়ার্ক থাকবে নিজেদের ইচ্ছা মতো 5টা করে ম্যানিপুলেশন করা, 5টা নিজেদের ইচ্ছা মতো আইডিয়া নিয়ে 5টা করে ম্যানিপুলেশন করে আগামী ক্লাসে জমা দেওয়া, প্রজেক্ট। এগুলো করলে আপনার লাভ, আপনি জাস্ট এই চিন্তা মাথায় রাখবেন যে এগুলো করবো আমি আমার জন্য। যেমন আজকে আমি যে ডিজাইনটা করছি এটা কিন্তু আজকে আমি আমার পোর্টফোলিওতে সাজিয়ে রাখবো, মানে আমি কখনো এরকম সাজানোর জন্য সময় পাই না, বাট আজকে আমার কেন যেন মনে হলো কাজটা আমি আমার পোর্টফোলিওতে রাখবো। তো এরকম ভাবে আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলো আমাদের অ্যাসেট, সবার অ্যাসেট। যেমন আমি যে কাজটা করেছি এটা কিন্তু আমি আপনাকে দিব না, এটা আমি আমার জন্য করেছি। তো এরকম আমরা আমাদের জন্য কাজ করব, এটা অ্যাসেট হিসেবে বিহান্সে সাজিয়ে রাখবো, পোর্টফোলিওতে আপলোড করব, বা ফাইবারে আমি গিগের মধ্যে দিব। যাই হোক, তো আমরা আজকে ফাইবারের গিগ ইমেজতে কাজ শুরু করব 11:45 এর পরে। আপনারা তাহলে সবাই রেডি থাকবেন, লিংক পাবেন, জয়েন করবেন। ওকে, ক্লিয়ার? আপডেটটা কি থাকবে? আচ্ছা ভাইয়া, ওকে, আমি তাহলে এটা এন্ড করে দিচ্ছি, এই লিংক এন্ড করে দিচ্ছি। রাত 11:45 এর পরে, মানে 11:45 এর পর বলতে 50 এর দিকে হইতে পারে, আমি লিংক দিব। ওকে, গুড নাইট সবাইকে। আপনাদের তাহলে হোমওয়ার্ক থাকতেছে আগামী ক্লাসে এক একজন 5টা করে ইমেজ ম্যানিপুলেশন করা, 5টা করে আগামী ক্লাসে 5টা করে জমা দিবেন, আশা করি চেক দিবেন। গুড বাই, টাটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।